হযরতের নিকট প্রশ্ন হলো, জানাজার পূর্বে মুসল্লিদেরকে প্রশ্ন করা লোকটি কেমন ছিল, এমন প্রশ্ন করা কি বৈধ? জানাজার নামাজের পর মুনাজাতের শরীয়ত বিধান কি? দেখেন আমি মূলনীতি দিয়ে দিয়েছি, আল্লাহ নবী ইসলাম তো জীবনে জানাজা পড়েন নাই, হ্যাঁ সাহাবা একরাম জীবনে জানাজা পড়েন নাই, পড়ছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জানাজা ছিল, সাহাবা একরামের যুগেও জানাজা, এখন দেখতে হবে নবী এবং সাহাবা একরাম জানাজার পরে দোয়া করেছেন কিনা। যদি নবী এবং সাহাবা একরাম করেন সেটা করা যাবে, আর যদি নবী এবং সাহাবা একরাম না করেন সেটার নাম। এবার আপনি ফতোয়া কাজী খান খুলেন, ইমাম কারদারির ফতোয়া বাজ্জাদিয়া খুলেন, ইবনে নুজাইম মিসির আল বাহরুর রায় খুলেন, যারা করেন তারাও নিজেদেরকে হানাফি দাবি করেন। আমি শুধু এই কয়েকটা কিতাবের নাম বললাম, এই কিতাব খুললে পাবেন, ইমাম কারদারি ফতোয়া বাজ্জাদিয়াতে লিখেছেন, ইবনে নুজাইম মিসরি আল বাহরুর রায়কে লিখেছেন, ইমাম আলাউদ্দিন কাসানি বাদায়ু সানায়ে লিখেছেন, লা ইয়াদউ বাদাল জানাজা, জানাজার পরে আর দোয়া করবে না, লিআন্নাহু দুআউন মাররা, কারণ জানাজাটাই দোয়া। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে যে আপনারা ফরজ নামাজের পর দোয়া করে করি না, আমাদের আপনাদের এলাকায় ফরজ নামাজের পর দোয়া করি না আমরা? দেখেন আমরা মাপকাঠি দিয়েছি দুইটা, একটা হলো মা আনা আলাইহি নবী, আরেকটা হলো আসহাবি। ফরজ নামাজের পর দোয়া একদল সাহাবা একরাম থেকে প্রমাণিত। এবার বলেন সাহাবা একরামের আমলে কেউ যদি বিদাত বলে তার সৈদ্য গোষ্ঠী বেদাতি, সৈদ্য গোষ্ঠী বলা ঠিক না, নিজে বেদাতি। সাহাবা একরামের আমলকে কখনো বেদাত বলা যাবে? দেন আমরা যে ফরজ নামাজের পর করি কেন একদল সাহাবার থেকে আসছে? ইমাম ইবনে কাসির আল বেদায় ওয়ান নাহায়াতে এনেছেন সনদ ছাড়া, আর ইমাম ইবনে জারির তাবারি তারিখের মধ্যে তাবারিতে এনেছেন সনদ ছ। আল্লাহ নবী ইসলামের এক দল সাহাবা ছিলেন, একজন মুস্তাজাবুদ দাওয়া সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে আলা হযরমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী ইসলাম একবার তাকে যুদ্ধের আমির বানিয়ে পাঠিয়েছেন, ফজরের সময় বিশ্রামের জন্য অবস্থান নিয়েছেন, অবস্থান নেওয়ার সময় উটের উপর পানি রসদ সব বেঁধে ঘুমাইছেন, ফজরের সময় মরুভূমির মাঝে ফজরের সময় উঠছেন, উঠে দেখেন সবগুলা উট একের পর এক হাইরে গেছে, একটা উট নাই। এখন কি করবেন? ফাদাআ ওয়াদাআ আন-নাস ওয়াসাল্লা ওয়াসাল্লা আন-নাস, সব মানুষকে ডাকলেন, ডেকে ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লে ওয়াদাআ ওয়াদাআ আন-নাস মাস, তিনি হাত তুললেন, হাত তুলে তার সাথে সব সাহাবা একরাম হাত তুললেন, মুনাজাত করতে থাকলেন। মুনাজাত শেষ হওয়ার আগে সাহাবা একরাম দেখলেন একটার পর একটা একটার পর একটা সবগুলো উট ফিরে আসতেছে। এবার এই যে সাহাবা একরাম মুনাজাত করছেন, নিশ্চয়ই তারা নামাজের পর ফজর নামাজের পর মুনাজাত করে বিদাত করেছেন। দেখেন আল্লাহ নবী ইসলাম থেকে মুনাজাত ইশারাতুন নাস দ্বারা প্রমাণিত, এটা অন্যদিকে এদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বুঝেন যে জানাজার পর মুনাজাত নবী এবং সাহাবা একরাম থেকে প্রমাণিত না, করা যাবে না। হ্যাঁ ওনারা যেই দলিল দিয়ে যেই হাদিস দিয়ে দলিল দিয়ে যে ইজা সাল্লাইতুম আলাল মাইতি ফাখলিসু লাহু বিদুয়া, এই হাদিস এইটাই, ইবনে মাজার হাদিস দেখবেন সবাই বলবে যে যখন কোনো মর্দার উপর জানাজা পড়বে ফাখলিসু লাহু বিদুয়া, এই ইখলাসের সাথে দোয়া করবে। এই ফারে তাকিবিয়া ধরে বলে যে জানাজার পরে না, এই হাদিসটি ইমাম ইবনে মাজা এনেছেন, বাবু দুআই লিল মাইতি ফিস সালাহ, মানে মাইতকে জানাজার মধ্যে দোয়া করা সংক্রান্ত হাদিস, মানে যখন জানাজা পড়বে জানাজায় মাইতের জন্য ইখলাসের সাথে দোয়া করবে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন, মুসল্লিদেরকে প্রশ্ন করা লোকটি কেমন ছিল, আপনি সারা দুনিয়ার মানুষ যদি তাকে ভালো বলেন আর সে যদি খারাপ হয় আপনার ভালোয় বলায় কিছু যায় আসে না? এগুলো অহেতুক কাজ, এগুলা কি কাজ? অহেতুক কাজ। আপনি মনে করছেন যে ওই যে এক হাদিসে আছে যে অধিকাংশ মানুষ যাকে ভালো বলে সে ভালো, কোথাকার হাদিসে লাগাইছে কোথায়? এখন সারা জীবন মদ খায় বিড়ি খায় ইয়াবা খায় তারপরে সুদ খায় ঘুষ খায়, মরার পর সারা দুনিয়ার মানুষ করলো সে ভালো ছিল, ওইটা তো লাস্ট দেখে সবাই একটু ইমোশনাল হয়েছে হয়ে বলছে ওই ভালো ভালো না। এখন একজনে মনে করেন রাত্রে আপনার হাইওয়েতে আটকাইছে, আপনার মোবাইল টোবাইল সব চুরি করে পরে গলা ছুরি দিয়ে কয় আমার কি মাফ করছো, কয় মাফ করছি উস্তাদ দান করছি, কোনো গুনাহই তো হয় নাই আপনার, এই মাফ কি মাফ?